দিয়েছিল একটা বিবৃতি খসড়া তৈরি করতে। আমি সেই দিন সেই রাতে সেই খসড়া আমি প্রণয়ন করেছিলাম, যদিও আমার শরীর অসুস্থ ছিল এবং ওই সময়ে আমাদের নেতা তিনি অসুস্থ ছিলেন। তো ওই খসড়া প্রণয়ন করতে আমাকে গভীর রাত পর্যন্ত না হলেও আমার মধ্যরাত সেটা পার করতে হয়েছিল। আমি যখন গভীর রাতে নিদ্রায় আমি আচ্ছন্ন ছিলাম বা হতে যাচ্ছিলাম, সেই সময়ে সেই আক্রমণ হয় বান্দবানির বালাগাতার এবং মারমা এবং খাগড়াছড়ির এলিন চাকমা। এই দুইজনের নেতৃত্বে, এই দুইজনের ঘাতক দল, এই দুজনের নেতৃত্বে তারা সেদিন হামলা করেছিল। আমরা যেখানে অবস্থান করছিলাম সেটা অস্থায়ী একটা ব্যারাক, দুদিকে ছিল দুটো সেন্ট্রি পোস্ট। একটা সেন্ট্রি পোস্টকে ঘাতকেরা দখল করাতেই এই সমস্যা দাঁড়িয়েছিল। এক ব্রাস ফায়ারে আমরা যে লাইনে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম সেই ব্রাস ফায়ারে আমরা শেষ পর্যন্ত জেনেছি, দেখেছি অর্জুন ত্রিপুরা সেখানে শুভেন্দু লারমা আরো নাম অপর্ণাচরণ চাকমা আর মণিময় দেওয়ান, তারা ওই ব্রাস ফায়ারে ওদের জীবনের অবসান হয়। তারপরে লাইনে আমরা ছিলাম, আমি ওই ব্যারাক উত্তর দক্ষিণে ছিল ওই অংশটা, আমি সর্বদক্ষিণে শুয়েছিলাম। আমার পরে ছিল কালীমাধব চাকমা, তারপরে ছিল তাতিন্দ্রলালা চাকমা, এরপরে ছিল আমার মনে হয় যদি মনে লক্ষ্মীপ্রসাদ চাকমা। তো ওই ব্রাস ফায়ারে আমরা জেগে গেলাম এবং আমরা সামরিক কায়দায় নিজেদেরকে প্রস্তুত করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই গভীর রাতে হঠাৎ আক্রমণে আমাদের পক্ষে তার প্রতিরোধ করার সাময়িকভাবে সম্ভব ছিল না। লক্ষ্মীপ্রসাদ চাকমা এবং আমরা যারা নিজেদের উদ্যোগে আমরা নিরাপদ স্থানে যেতে চেষ্টা করলাম, লক্ষ্মীপ্রসাদ চাকমা সে নিজের উদ্যোগে সে একদিকে চলে সরে যেতে সক্ষম হয়। আমার পরে কালীমাধব এবং তাদিন্দ্র আমরা আমাদের ব্যারেকের পাশে যে ট্রেন ছিল সেই ট্রেনে আমরা আশ্রয় নিলাম, কিন্তু আশ্রয়ের পরপরই সেখানে একটা গ্রেনেড এসে পড়ে, কিন্তু সেই গ্রেনেড বিস্ফোরিত না হতে আমরা বেঁচে গেলাম। তখন অবস্থা বুঝেই আমরা তিনজনে সেই ট্রেন থেকে বেরিয়ে আমরা চেষ্টা করেছি নিরাপদে স্থানে চলে যেতে, কারণ ওই সময়ে সম্ভব ছিল না আক্রমণকারীদের ঘাতকদের প্রতিরোধ করা সম্ভব ছিল না। এবং আমরা নিরস্ত্র অবস্থায় সরে যেতে বাধ্য হলাম। ট্রেন থেকে বেরোনোর পরপরই আরেকটা গ্রেনেড সেই ট্রেনে এসে পড়ে এবং সেটা বিস্ফোরিত হয়। আমরা যদি আরেকটু দেরি করতাম তাহলে আমরা তিনজনে সেই ট্রেনের মধ্যে আমরা আমাদের জীবনকে হারাতাম। আজকে সেই স্মৃতিটা, সেই সময়ের এই স্মৃতির এক ঝলক আমি বলার চেষ্টা করলাম। যারা এই আক্রমণ পরিচালনা করেছিল তারা হলো গিরি প্রকাশ দেবেন পলাশ, যারা দেশীয় বা আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রে
জনসমূহের নেতৃত্বকে কুক্ষিগত করে শাসক গোষ্ঠীর সাথে একটা আপোষে যাওয়ার তারা চেষ্টা করেছিল এবং এইটার তার সূচনা ছিল আমরা অতীত দেখেছি তার যেটা আমি আর খুব পিছনে আমি যাব না আমি বলতে চাচ্ছি 1982 সালের জাতীয় সম্মেলনে এই জাতীয় সম্মেলনে চেষ্টা হয়েছিল যে জনসংহতি সমিতিকে ধ্বংস করে সেখানে সরকারের পক্ষের যারা ছিল তাদেরকে সেই দলের নেতৃত্ব আন্দোলনের কে নেতৃত্বকে কুক্ষিগত করে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের আজীবন যে স্বপ্ন যে অধিকারের যে প্রতি যে তাদের সংগ্রাম সেটাকে ধ্বংস করতে 1982 সালের যে জাতীয় সম্মেলন সেখানে এই বিভেদপন্থীরা এই চার কুচক্রীরা তারা দ্রুত নিষ্পত্তির একটা একটা সূত্র বা একটা উপায় নিয়ে এসে তারা চেষ্টা করেছিল এই জনসংহতি সমিতির নেতৃত্বকে যে জনসংহতি সমিতির নেতৃত্ব মানবেন্দ্র নারায়ণ লারমা আমাদের মহান নেতার যে নীতি যে তার যে প্রদর্শিত যে নীতি আদর্শ যে নীতি আদর্শকে সমুন্নত রেখে এটাকে এগিয়ে নেওয়ার যে বিষয়টা যে বাস্তবতাটা সেটাকে ধ্বংস করার জন্য সেই দ্রুত নিষ্পত্তি তা আন্দোলনটা যাতে আর এগিয়ে না নিয়ে আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী না দিকে না গিয়ে দ্রুতভাবে এটা সম্পন্ন করা আন্দোলন তো আপনারা জানেন এটা ইচ্ছা অনিচ্ছের উপর নির্ভর করে না দ্রুত বা দীর্ঘ এটা কারো ইচ্ছা অনিচ্ছের উপর নির্ভর করে সংগ্রাম আর বাদী হলো দ্রুত নিষ্পত্তির স্লোগান এই দ্রুত নিষ্পত্তি এটা হলো যে শাসক গোষ্ঠীর সাথে সমঝোতা করে এই আন্দোলনকে সেখানেই থামিয়ে দেওয়া বা সেখানেই তার সমাপ্তি নিয়ে আসা এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তার আমরা প্রতিফলন তো আমরা দেখেছি 1982 সালে যেটা আমরা তারও আগে আভাস পেয়েছিলাম 1982 সালে সেখানে এই বিভেদপন্থীরা চেষ্টা করেছিল নেতৃত্ব কুক্ষিগত করতে দখল করতে ষড়যন্ত্রের মাধ্যমে সেই 1982-র পরপরই সেখানে কিন্তু এই সংঘাত এই যে ষড়যন্ত্র শেষ হয় নাই তার সূত্র ধরেই 1930 সালে যখন যখন একটা সমঝোতায় আসা হয়েছিল বিভেদপন্থীদের সাথে এম এন লারমার মহান নেতার নেতৃত্বে ক্ষমা করো এবং ভুলে যাওয়ার নীতির ভিত্তিতে যে সমঝোতা হয়েছিল সেটাকে তারা লঙ্ঘন করে প্রতারিত করে বঞ্চিত করে তারা ছলনার আশ্রয় নিয়ে এই প্রীতি কুমারেরা এই দেবী দেবজ্যোতি প্রীতি কুমার ভবতোষ দেওয়ার এবং ত্রিবঙ্গিল দেওয়ার প্রীতি কুমার চাকমা কমলসিনী নিবাসী খাগড়াছড়ি ভবতোষ দেওয়ার রাঙামাটি নিবাসী দেবজ্যোতি ত্রিবঙ্গিল দেওয়ার দিঘিনালা নিবাসী তারা দীর্ঘদিন ধরে এই ছাত্র সমিতির মাধ্যমে তারা জনসমিতি সদস্য হয়েছে এবং তারা একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল কিন্তু অতি দ্রুত তারা তারা ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে 1982 সালের জাতীয় সম্মেলনে যে চেষ্টা অপচেষ্টা যে করেছিল যেটা বাস্তবায়িত করতে না পারে তারা নানা ছলনার আশ্রয় নিয়ে দেখা গেল যে 1983 সালের এই 10ই নভেম্বর তার সেই রাত্রে তারা আমাদের মহান নেতাকে হত্যা করেছে ক্ষমা করা এবং ভুলে যাওয়া মহান নেতার নির্দেশে আমরা ক্ষমা করেছিলাম ভুলে যেতেছিলাম কিন্তু এই চার কুচক্রী বিভেদপন্থীরা তারা আসলে সেই যে একটা সমঝোতা সেই সমঝোতাকে তারা ভুলে গিয়ে তাদের সেই ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র যুগ্ম জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য
তারা ব্যবহৃত হয়েছিল অস্ত্র হিসাবে, পঞ্চম বাহিনী হিসাবে। আজকে সেই কথাটাই আমি বলতে চাই যে সে যারা সমাজে যারা বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের যে যে নাটক যেটা হয়েছিল, সে যে প্রহসন যেটা আমরা দেখেছিলাম, সেটার মধ্য দিয়ে এই গৃহযুদ্ধ বা এই ষড়যন্ত্রের অবসান ঘটে। কিন্তু আসলে কি অবসান হয়েছে আমি বলব না, হয়নি। কারণ আমাদের পার্বত্য অঞ্চলে এই ক্ষয়িষ্ণু যে সামন্ত যে সমাজ ব্যবস্থা, এই সামন্ত সমাজ ব্যবস্থায় সামন্তবাদী এবং মধ্যবিত্ত শ্রেণীর যে চিন্তাধারা, সেটা কিন্তু নতুন করে এই বিভেদপন্থীদের জন্ম দিয়েছে এবং দিতেই থাকবে যতদিন না এই সমাজ ব্যবস্থার মধ্যে একটা প্রগতিশীল, একটা গণতান্ত্রিক, একটা একটা বৈপ্লবিক একটা নেতৃত্ব বা এই পার্বত্য অঞ্চলের সামাজিক ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় এবং তার সমগ্র জীবনধারায় এখানে নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে না পারে।